আজকের ভিডিওটা কোনো রোস্টের ভিডিও না, একটা খুব একটা মর্মান্তিক বিষয়ের উপরে ভিডিওটা ভিত্তি করে বানাচ্ছি। চলো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে একটু দেখাই। কিছু সংখ্যক মানুষ এই ভিডিওটাকে বানিয়েছে, ফেসবুকে পোস্ট করছে শুধু ডলার কামাবার জন্য। তো এই ভিডিওটাকে নিয়ে বাংলাদেশের অনেক ক্রিয়েটর পশ্চিমবাংলার মানুষ দেখে নানা রকম নানা ভাবে গালাগাল করছে। ভিডিওটা কিছু মানুষ নিজের স্বার্থের জন্য বানিয়েছে এবং তো এই ভিডিওটা যারা বানিয়েছে এবং যারা পোস্ট করেছে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই যে এই ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যা। প্রথম দিকটা একটু খারাপ লাগবে, শেষের দিকটা হচ্ছে একটা সুন্দর একটা আর কি ভালো একটা মেসেজ তৈরি হবে। কিন্তু বিষয়টা এখন এরকম তৈরি হয়ে গেছে যে এই ভিডিওটাকে কিছু ক্রিয়েটর নিয়ে ভিডিওটার মানে আমাদের প্রথমেই দেওয়া ছিল যে ডিসক্লেমার হিসেবে দেওয়া ছিল যে এই ভিডিওটা বাস্তবের সাথে কোনো মিল নেই, ঠিক আছে। তো যাই হোক, সেটা তারা হয়তো ফলো করেনি বা করতে চায়নি, সেই হিসেবে তারা ভিডিওটার কিছু পার্ট কেটে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, করে তারা ভিউজ তৈরি করছে আর কি। তারা এটা বুঝতে পারছে না যে এটাতে মানে যে মানে দুটো দেশের মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে বা মানুষ আমাদের ভারতের যে ছেলেগুলো ভিডিওটা বানিয়েছিল একটা ভালো সংকেত বা একটা ভালো বার্তা দেবো বলে সে ভিডিওটা বানিয়েছিল এবং বাংলাদেশের ক্রিয়েটাররা ভিডিওটাকে কেটে এমনভাবে পোস্ট করছে যে দুটো দেশের মধ্যে যেন একটা ঝামেলা বাঁধে। আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম এটা পুরোটাই একটা বিনোদনের উপরে, একটা এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানিয়েছি। আর পুরোটাই আমরা প্রত্যেকটা ভিডিওতেই আমাদের ডিসক্লেইমার অলরেডি দেওয়া থাকে, প্রথমেই দেওয়া থাকে যে এটা পুরোটাই অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস। আর তারপরেও যে এরকম একটা ভিডিওকে নিয়ে কিছু মানে কিছু ক্রিয়েটার যে এত বড় একটা ইস্যু তৈরি করে ফেলেছে বা বিষয়টাকে নিয়ে এত মাতামাতি করেছে, যার কারণে এখন একটা প্রবলেম হয়তো আমাদের মনে হচ্ছে যে একটা প্রবলেমের দিকে যাচ্ছে যে দুটো দেশের সম্পর্ক খারাপ হচ্ছে। এই ভিডিওটা কতটা সত্য এবং কতটা মিথ্যা এদের মুখে সব আমরা জানতে পারলাম। একজন তার বাবার চিকিৎসার জন্য হচ্ছে ইন্ডিয়া গিয়েছিল, তাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা আমাদের সবার জন্য হচ্ছে লজ্জাজনক। খেলাধুলাকে কেন্দ্র করে যখন এটা পলিটিক্যাল কোনো ইস্যু বানানো হবে সেটা হচ্ছে একদম এটা একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হবে। মানে ইন্ডিয়াতে গিয়ে আমাদের নিজেদের টিমকে এনকারেজ করতেই পারি, তাই না? যেটা আমাদের দেশে আসলে কোনোভাবেই ওদের সাথে হবে বলে আমার মনে হয় না। মেহমান হিসাবে গেছে না, ওনারা ভিসা অ্যাপ্রুভ করছে, ঠিক আছে না, তখনই তো যাইতে পারছে। এখন মেহমানকে বাড়ি ডাকে কেউ এভাবে অপমান করে। একজন তার বাবার চিকিৎসার জন্য হচ্ছে ইন্ডিয়া গিয়েছিল, তাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা আমাদের সবার জন্য হচ্ছে লজ্জাজনক। যেমন আমাদের ফুটবলেও একই অবস্থা হয়, কেউ আর্জেন্টাইন কেউ ব্রাজিল, একজন আরেকজনের উপরে হচ্ছে লেগে থাকে যে কে কাকে কখন ছোট করবে। তো এটা তো হচ্ছে আমরা শেষ হয়ে যাওয়ার পরে এটা আমরা ভুলে যাই, কিন্তু এখানে হচ্ছে আমাদের ক্রিকেটের মতো সেম একই কাজ করা উচিত যে খেলা যেভাবে আছে খেলার মতোই থাকুক, আমরা সাপোর্ট যেভাবে করি সেটা আমাদের নিজেদের ব্যাপার হওয়া উচিত। রাজনৈতিক